আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াইটু কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে বানাবো ছোট বড় সকলের পছন্দের খাবার চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন আমরা বিভিন্নভাবে করে থাকি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ঝামেলামুক্তভাবে চিকেন পপকর্ন বানিয়ে দেখাবো। চিকেন পপকর্ন বানানোর জন্য এখানে আমি একটি মুরগির হাড় ছাড়া বুকের মাংস ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর কাটার পরে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। পিস করে কেটে নেবার পরে এগুলো দেড় কাপের মতো হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আদা ও রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ করে। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে ডিম না দিলেও চলবে, আমার কাছে ডিম দিলে বেশি ভালো লাগে, তাই আমি এখানে ডিমটা ইউজ করেছি। ডিমের সাইজটা ছোট বড় হতে পারে, তাই ডিমের সাইজ বড় হলে এখানে একটি ডিম পুরোটা ইউজ করার প্রয়োজন নেই। মিক্স করা হয়ে গিয়েছে, এখন যদি আপনাদের হাতে সময় থাকে তবে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি এগুলো রেস্টে না রেখে সরাসরি কোট করে নেব। চিকেন পিসগুলো কোট করে নেবার জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1/4 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এবার সব কিছু একসাথে মিক্স করে নেব। এখানে আপনারা যদি বেশি স্পাইসি খেতে চান তবে মরিচের গুঁড়োর পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন। যেহেতু আমার ঘরে ছোট বেবি আছে তাই আমি একটু কম স্পাইসি করেছি। মিক্স করা হয়ে গিয়েছে, এবার চিকেন পিসগুলো কোট করে নেব। আমি একসাথে কয়েকটা চিকেন পিস নিয়ে নিয়েছি, এবার এগুলো কোট করে নিচ্ছি। কোট করে নেবার পরে একটি প্লেটের উপরে টিস্যু দিয়ে চিকেন পিসগুলো তার উপরে রেখে দিতে হবে। সবগুলো একইভাবে কোট করে নেবার পরে ভেজে নিতে হবে। চিকেন পিসগুলো ডুবো তেলে ভেজে নেবার জন্য পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। আর পিসগুলো দেবার আগে অবশ্যই এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে নিতে হবে। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পপকর্নগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরো কিছু পপকর্ন ভেজে নেব। এখান থেকে কিছু পপকর্ন আমি আমার বাচ্চার জন্য সংরক্ষণ করে রাখব। আর সংরক্ষণ করার জন্য প্রথমে একটি ছড়ানো প্লেটে কোটিং করা পপকর্নগুলো নিয়ে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে শক্ত করে নিতে হবে, যাতে করে সংরক্ষণ করে রাখার পরে একটি আরেকটির গায়ের সঙ্গে লেগে না যায়। শক্ত হয়ে গেলে একটি এয়ারটাইট বক্সে বা জিপার ব্যাগে করে সংরক্ষণ করে রাখতে হবে, আর পরে প্রয়োজন মতো ভেজে নেবেন। তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন পপকর্ন। আজকের চিকেন পপকর্নটি আমি কোনো রেস্টুরেন্ট স্টাইলে বানাইনি,
কিন্তু এটা বানিয়ে খাওয়ার পরে আমার কাছে রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম লাগেনি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াই টু কুকিংয়ের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।